চ্যানেল জব নিউজ এডুকেশনাল এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে প্রাইমারি 16,500 নিয়োগে সিবিআই এবং ইডি তদন্ত করতে পারবে না, এটা কিন্তু রায় দিয়েছে 29 মার্চ। কালকে ভিডিও তৈরি করা হয়নি, কিন্তু এই ইউটিউব চ্যানেল প্রথম তোমাদেরকে এই যে স্টে অর্ডারের কপি সেটা দিতে চলেছে, এবং তোমরা যদি এই স্টে অর্ডারের কপিটা পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে এই স্টে অর্ডারের কপিটা সেন্ড করে দেবো, যেখানে পরিষ্কারভাবে ইডি এবং সিবিআই যে তোমাদের প্রাইমারি ক্যান্ডিডেট যারা দুর্নীতিভাবে ঢোকে আছে তাদের কিন্তু তদন্ত করতে পারবে না, কিছু অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দেওয়া হয়েছে এবং স্টে অর্ডার কপিটা তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। এবং এর পরিপ্রেক্ষিতে তোমাদের মতামত কী সেটা জানাও, আর কোন কোন চাকরির ওপর কেস দুর্নীতি হয়েছে এবং সেগুলোর ওপর কেস হওয়া উচিত, এই নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের অনেকের মতামত আমার এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে তোমাদের প্রশ্ন তোমাদের মতামতের ওপর ডিপেন্ড করেই কিন্তু ভিডিও তৈরি করা হয়। হ্যাঁ, সিবিআই এবং ইডি তদন্ত কিন্তু বর্তমানে স্থগিত করা হয়েছে, তাহলে পরবর্তী নেক্সট স্টেপ কী হতে চলেছে এই আপডেটটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এবং এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে যারা যুক্ত হওনি টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, তার কারণ হচ্ছে টেলিগ্রামের সমস্ত গুরুত্বপূর্ণ পিডিএফ এবং ইন্টারভিউ ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে করানো হয়। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। জয় হিন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।